হ্যালো ফ্রেন্ডস, তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও খুব ভালো আছি। বৃষ্টির ডেলি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আর আজকে নিয়ে চলে এসেছি নতুন একটা ব্লগ ভিডিও। তো ভিডিওটি তোমরা দেখে নাও, ভিডিওটি তোমরা স্ক্রিপ না করে পুরোটা দেখতে থাকো, নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে। আর এইভাবে তোমরা বাড়িতেও ট্রাই করে দেখতে পারো, তোমাদের সকলেরই অবশ্যই ভালো লাগবে। তো ফ্রেন্ডস, এখানটায় আলুগুলো ভাজা করতে দিয়েছি। আলুগুলো হচ্ছে এখন ভাজা হচ্ছে, তো মানে আলুগুলো সিদ্ধ করি না, আলুগুলো কাঁচাই আছে। আর বাড়িতে কেউ তো বেশ কেউ না, আমি মা আর ভাই এই তিনজনই খাবো চিকেন, তার জন্য এই কটাই আলু। আর পাশে ডাল সিদ্ধ হচ্ছে, ওটা বাবার জন্য হচ্ছে, কারণ বাবা চিকেন খায় না, বাবা শুধু মাটনটাই খায়। আর ওই যে দেশি মুরগিগুলো হয় ওইগুলোই খায়। তো এইদিকে আলু ভাজা ভাজা হয়ে গিয়েছে, পুরো আলুগুলো তুলে নেব এক এক করে। তো আলুগুলো এক এক করে তুলে নিই, একদম পুরো লাল লাল করে ভাজা ভাজা হয়ে গিয়েছে। তো তোমরা কমেন্ট করে জানিও যে তোমরা মানে এখনও রান্নাটা পুরো দেখাইনি, তো তোমরা কমেন্ট করে জানিও যে কেমন হচ্ছে রান্নাগুলো। রান্নাগুলো মানে একটাই রান্না করছি, চিকেন। তো শুধু কমেন্ট করে জানিও যে তোমরা কীভাবে রান্নাটা করো। আমি এবার একদম সিম্পলভাবে করছি চিকেনটা, কারণ হঠাৎ করে মানে মনে হলো যে চিকেন করব। তো ঘরে কিছু ছিল না, যা ছিল তাই দিয়েই চিকেনটা করছি। তো এখানটায় আদা রসুন বাটা আর জিরে বাটা আর লেবুর রস দিয়ে চিকেনটা ম্যারিনেট করা হয়ে গিয়েছে, তাই এতে এখনও লবণ আর হলুদ দিতে বাকি আছে। আর এদিকে এই যে বাবার জন্য ডাল সিদ্ধ হচ্ছে, এখানে তেল বসানো, এই যে আলুগুলো ভাজা হয়ে গিয়েছে, এটা গোটা গরম মশলা। তো এতে লঙ্কা কাটা আছে অনেকগুলো, বেশ অনেকগুলোই আছে। তারপরে হচ্ছে পেঁয়াজ, টমেটো, আদা রসুন, জিরে বাটা একসাথে আছে, আদা রসুন জিরে বাটা। আর মাংস মানে 1 কিলো মতন ছিল ওখানটায়, 1 কিলো আমাদের তিনজনের যথেষ্ট, কারণ তিন বেলা খাবো তো ওই জন্য। তো এখন তেল গরম হয়ে গিয়েছে, পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি, পেঁয়াজ আর লঙ্কাগুলো এবার দিয়ে দেবো এতে। পেঁয়াজ দেওয়া হয়ে গিয়েছে, লঙ্কাগুলো, তো লঙ্কাগুলো ঝাল আছে ওই জন্য এই কটাই দিলাম, তা তোমরা যতটা খেতে চাও ঝাল সেরকমই দিতে পারো। তো এখানটায় আমি আজকে কোনো গুঁড়ো মশলা ইউজ করব না, কোনো ওই মানে কোনো রকমই কোনো গুঁড়ো মশলা এখানটায় দেবো না, মানে যতটা সিম্পলভাবে করা যায়, কারণ ঘরে যা ছিল তাই দিয়েই হচ্ছে আজকে চিকেনটা হবে। তো এইভাবে তোমরা খেয়ে দেখো, তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে। আর সবসময় এরকম তেল মশলা দিয়েই যে খেতে হবে চিকেন তার কোনো মানে নেই, এইভাবেও মানে চিকেনটা রান্না করে দেখো, খুব খুব ভালো লাগবে। পাশে আমার মা, ওটা হচ্ছে একটু ডাল দেখছে, ডালে এখন একটু হলুদ দেব আমি, মা একটু নেড়ে দিচ্ছে ডালটা। আমাদের ভাত করা হয়ে গেছে, ডিম ভাজা করা হয়ে গেছে, আর এদিকে শুধু ডালটা মা করছে, ডাল সিদ্ধটা শুধু বাবার জন্য করছে ওটা। আর মা নেড়ে দিচ্ছে, তো আবার একটু আমার জল দিতে হবে, তো জল দেওয়া হয়ে গেছে, মা তুলে নিয়েছে ডালটা। আর এদিকে আমার পেঁয়াজ লঙ্কাও হচ্ছে ভালো করে ভাজা ভাজা করা হয়ে গেছে, এবারে একটা টমেটো দিয়ে দেবো, একটা টমেটো দিয়ে দিয়েছি। আর এবার হচ্ছে আদা রসুন জিরে এইগুলো বাটাটা দিয়ে দেবো, কিছুটা বাটা মশলা হচ্ছে মাংসতে আর আলুতে ম্যারিনেট করেছিলাম, মাংসতে ওই গন্ধরাজ লেবুর রস দিয়েছিলাম একটু, আর হচ্ছে একটু সরষের তেল দিয়েছিলাম, আর আদা রসুন জিরে বাটা দিয়েছিলাম, আর লবণ আর হলুদ এইগুলো দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। আর আলুতেও এই একই দিয়েছিলাম, আলুতে শুধু হচ্ছে লেবুর রসটা দেইনি, আর বাকি যতটুকু মশলা ছিল ততটুকু এতে দিয়েছি। যেহেতু মাংসতে হচ্ছে লেবুর রসটা দিয়েছি, তো ওই জন্য আর মানে এতে লেবুর রসটা দেবো না। তো যতক্ষণ না এই কাঁচা মশলার গন্ধটা না যাচ্ছে ততক্ষণ ভালো করে কষিয়ে নেব। লবণ দিয়ে দিচ্ছি, 2 চামচ মতো লবণ দিয়ে দিচ্ছে। তারপরে এখন মানে এখন একটু ভালো করে নেড়ে নেব, তা আমার মতন যেন কিপটেমের মতন করে লবণ দিও না, কারণ আমি কিন্তু পরে আবার লবণ দেবো, শুধু টমেটোগুলো যাতে একটু ভালো করে সিদ্ধ হয়ে যায় তাড়াতাড়ি, সেই জন্য আমি এখন লবণটা দিয়ে দিলাম, পরে যখন জল অনুযায়ী তখন লবণটা দেবো। আর এখন এই কাঁচা মশলার গন্ধটা না যাওয়া অবধি ভালো করে এটা কষিয়ে নিতে হবে,
আর আমার কাছে কথা হচ্ছে যেটা যত ভালো করে তুমি রান্নাটা ভালো করে কষাবা সেটা তত খেতে টেস্ট হবে বেশি, কারণ কিছু করতে গেলে ভালো কিছু পেতে গেলে একটু তো কষ্ট করতেই হবে। তো এটা কষানো হয়ে গিয়েছে খুব ভালো করে, আরও ভালো করে এটা কষিয়ে নিয়েছি, মানে তখন মনে হচ্ছিলো আর একটু কষায় একটু কষায়, তাই আর একটু ভালো করে কষিয়ে নিলাম। নিয়ে এই তেজপাতাগুলো ধুয়ে এখন দিয়ে দিচ্ছি, কষানো হয়ে গেছে, না তো তেজপাতাগুলো পুরের মতন যেত আরও বাজে লাগতো, মানে যদি আগে দিতাম তেজপাতাগুলো, ওই জন্য এখন হচ্ছে দিয়ে দিলাম তেজপাতাগুলো। তেজপাতাগুলো দিয়ে এবার একটু হালকা জল দিয়ে ভালো করে কিছুক্ষণ ধরে একটু নেড়ে নেব, যাতে তেজপাতার সেন্টটা যাতে একটু ভালো মতন আসে, আর জলটা দিয়ে দিলাম যেন তেজপাতাটা যেন পুড়ে না যায়। ওই জন্য তোমরা হয়তো আমার থেকে আরও অনেক অনেকক্ষণ ভালো রান্না করতে পারো, কিন্তু আমি যতটুকু পারি ততটুকুই তোমাদের সাথে শেয়ার করি। তো তোমরা জানিও কমেন্ট করে যে তোমরাও কেমন করে রান্না করো, আমি পুরো সিম্পলভাবেই করছি এটা। তো এবার হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চামচ, দেখেছো খুন্তির উপরে দিয়ে দিলাম, আমি খুন্তিতে লেগে গিয়েছে। তো তোমরা একটা জিনিস খেয়াল করেছো কেন জানি না, হলুদের গুঁড়োটা দেওয়ার আগে কিন্তু খুব সুন্দর কালার ছিল, আর হলুদের গুঁড়োটা দেওয়ার পরেও আরও সুন্দর কালার হয়েছে। তা তোমরা যেন মনে করো না শুধু আমি এইটুকুই হলুদ দিলাম, আমি কিন্তু এখনও হলুদ দেবো, আমি শুধু প্রথমে একটু একটু করে ছুঁয়ে দিয়ে দিচ্ছি, পরে জলে যেই যতটা জল দেবো সেই অনুযায়ী হচ্ছে হলুদের গুঁড়োটা দিয়ে দেবো। আমি সত্যি কথা বলতে আমি কিন্তু রান্না কোথাও শিখিনি, এবার ভাজা আলুগুলো এটা দিয়ে দিচ্ছি। যখন আমার বাবা এখান থেকে কিছু মানে কিছু মাস আগে যখন অসুস্থ ছিল সেই সময় তো সবাই হচ্ছে বাবার জন্য ব্যস্ত ছিল, এবার সেই জন্য তখনই আমার রান্না করতে হতো, এবার নিজে নিজে করতে করতেই না সে শিখে গিয়েছি। প্রথমে একটু অসুবিধা হতো, এই রান্না শিখেছি আমি বোধহয় এই চার থেকে এই পাঁচ ছ মাস মতন হচ্ছে রান্না শিখেছি, তাই বলে মনে করো না আমি একেবারেই খারাপ রান্না করি। তো এখানটা আলুটা ভালো করে কষানো হয়ে গেছে, আবার একটু জল দিয়ে দেবো। তো এটা ভালো করে কষাতে গেলে তো আর তোমার হচ্ছে একেবারে পুড়িয়ে ফেললে হবে না, ওই জন্য একটু জল দিয়ে দিচ্ছি বারবার, যাতে ভালো করে আরও কষানো যায়, কারণ যত ভালো করে কষাবো আলুগুলো সিদ্ধ হয়ে আসবে আস্তে আস্তে জল দিয়ে দিয়ে কষালে, তাহলে হচ্ছে পরে মাংস দেওয়ার পরে জল দিলে আর বেশিক্ষণ ফুটানো লাগবে না, কারণ মাংসগুলো অনেক তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে যেহেতু চিকেন। তো ওই জন্য তো আলুটাও ভালো করে কষিয়ে নিতে হচ্ছে। তো আমার এই রান্নাটা করতে বেশি টাইম লাগেনি, ওই চল্লিশ থেকে পঞ্চাশ মিনিট মতন লেগেছিলো এরকম, আমি সেটাও বলে দিলাম তোমাদের সাথে। তো এখানটা লবণ হলুদ দিয়ে মাংসটাকে ভালো করে ম্যারিনেট করা হয়ে গিয়েছে, আর ওই আদা জিরে বাটা রসুন বাটা তারপরে হচ্ছে লেবুর রস এইগুলোও দিয়েছিলাম, আমি বারবার বলতে পারছিলাম না, তাই তো ম্যারিনেট করে মানে মাংসটা আমি অনেকক্ষণ আগে ম্যারিনেট করে রেখেছিলাম, ওটা প্রায় না হলেও আধ ঘন্টা রেখে দিয়েছিলাম ম্যারিনেট করে। আর এদিকে গরম মশলা আর ওইটাও এটা বেটে নেবো, ওই জন্য শিলে দেখালাম, আর এদিকে এটা প্রায় কষানো আমার হয়ে গিয়েছে। এটা অনেকটাই ভালো করে কষানো হয়ে গিয়েছে, তাই আমি আবার একটু জল দিয়েছিলাম, কারণ ওই কষাতে কষাতে না তলা লেগে যাচ্ছিলো, ওই জন্য আমি আবার একটু অল্প করে জল দিয়েছিলাম, আর এতে আলুটাও সিদ্ধ হচ্ছে ভালো করে। এবার আস্তে আস্তে চিকেনগুলো এটা দিয়ে দিচ্ছি, আস্তে আস্তে চিকেনগুলো দিয়ে দিচ্ছি। চিকেনটা না দেখেই মনে হচ্ছে যেন রান্না করা, কালারটা এত সুন্দর লাগছে। এবার গামলায় অনেকটা মশলা লেগে আছে, গামলাটা ধুয়ে একটু ওতে জল দিয়ে দেবো। এটা মশলা তোমরা বাঁচাতে চাইলে দিতে পারো, আর যদি খরচা করতে চাও তাহলে না দিতেও পারো। তো আমি জলটা এবার দিয়ে দেবো, মশলা ধোয়া জলটা দিয়ে তারপরে এই গামলাটা আবার ধুয়ে নিয়ে আসবো, ভালো করে ধুয়ে মেজে পরিষ্কার করে এনে রেখে দেবো। কী বলতো তোমরা মনে করছো বোধহয় হয়তো তলায় লেগে গিয়েছে, কিন্তু তলায় কিন্তু লাগিনি, আমি এত ওয়েট আমি তুলতে পারছিলাম না, কারণ মানে অনেকদিন মানে চিকেন আমার রান্না করা হতো না, মাই করতো, তা এই হঠাৎ করে করছে একটু ভার ভার লাগছিলো বলে ওই জন্য আস্তে আস্তে নাড়া দিচ্ছিলাম, আর কড়াটা যেহেতু নড়ছিল ওই জন্য।
ওই জন্য আস্তে আস্তে তুলছিলাম, তাই বলে একবারে মনে করো না যেন আমার গায়ে বল টল কিছু নেই। আমি আস্তে আস্তে তুলছিলাম যাতে পড়ে না যায় করার থেকে। তো এটাও অনেকক্ষণ ভালো করে কষিয়ে নিতে হবে, মাংস তো দেওয়ার পরে ভালো করে কষাতেই হবে। এই যে যখন নাড়াচ্ছি না, মানে পড়ে যাওয়ার তো একটা চিন্তা থাকছে যদি পড়ে যায়, আর তার মধ্যে হচ্ছে মানে কি বলবো এতক্ষণ ধরে কষিয়ে যেতে হবে আমার। তো এটা ভালো করে কষানো হয়ে গেছে। তো ফ্রেন্ডস আমি কিন্তু এতে জল দেইনি একবারও, ওই যা জল ছিল ওটাই, আর এই মাংস থেকে জলটা বার হয়েছে, মাংসটার থেকে জল বার হয়েছে, ওই জন্য এরকম ঝোল বেশি লাগছে। কিন্তু আমি কিন্তু ফ্রেন্ডস এতে আর কিন্তু ঝোল দেইনি, আর যেহেতু মাংস আলু দেওয়া আছে তো ওই জন্য জলটা আরও বেশি লাগছে। দেখো ফ্রেন্ডস আবার আমি লবণ দিয়ে দিচ্ছি, কিন্তু লবণ দিয়ে দিচ্ছি কারণ এবার জল দেবো, তাই লবণ দিয়ে দিলাম। আমি হলুদ দিয়েছি পরে, মানে পরে কি আগে আমি সেটা ক্যামেরা করেছিলাম কিনা আমার ঠিক মনে পড়ছে না। আর আমার না রান্না করতে করতে যদি আমি কথা বলতাম তাহলে আমার রান্নাই ভুল হয়ে যেত, ওই জন্য আমি মানে ভিডিও করছিলাম না, ভিডিও করেছিলাম কিন্তু কথা বলিনি, ওই জন্য হচ্ছে পরে এই ভয়েসটা আমি বসিয়ে দিলাম। তো সামনে কালী পুজো আসছে, তো আরও অনেক ভালো ভালো ব্লগ ভিডিও আসবে। আর এবার যেন কালী পুজোয় হচ্ছে আমার বাবা ঠাকুর দিচ্ছে, কারণ বাবা মানত করেছিল, বাবার শরীর খারাপ ছিল, তাই এবার হচ্ছে জল দিয়ে দিচ্ছি এতে। আর একটু ঝোল ঝোল খাই, মানে বিশেষ করে আমি, আর মানে বাবা ঝোল খায় কিন্তু বাবা তো মাংস খায় না, তাই জন্য আমি একটু ঝোলটা খাই। তাই সে দেখি রান্না টান্না করা হয়ে গেছে, রাত্রিবেলায় দেখি ঝোল কম হয়ে গিয়েছে এত জল দেওয়ার পরেও। আমি কিন্তু উপরে একদম তেল ভাসাচ্ছি না, তোমরা কিন্তু দেখতেই পাচ্ছ, আর যেন তোমরা মনে করো না যে আমি রুগীর খাবার তৈরি করছি, এটা মোটেও রুগীর খাবার না, এটা সবারই সেফটির জন্য। আমি মানে যেরকম রান্না করি কেউ বলতে পারবে না যে আমি রুগীর খাবার রান্না করি। তো এদিকে মাংসটা ভালো মতন ফুটে গিয়েছে, দেখো ঝোল কতটা কমে গিয়েছে। এইবার এতে নামানোর পালা, এটা তা দেখো তোমরা দেখো কতটা ঝোল এখন কমে গিয়েছে। তো এটা কিন্তু মোটেও রুগীর খাবারের মতন কিন্তু হয়নি। এবার এই যে গরম মশলা বাটা, এটা এটাই পুরোটা এর উপর দিয়ে দিয়ে দেবো, দিয়ে তাই এটাকে নামিয়ে নেব। শুধু কি মাংসের উপরে তেল ভাসালেই কি সেটা কি মানে রুগীর খাবার হয় না? মানে আমি এটাই বলতে চাচ্ছি যে সবসময় তেল দিলেই কি হচ্ছে সেটা ভালো খেতে হয়, এটাও কিন্তু খুব সুন্দর খেতে হয়েছিল। তো ফ্রেন্ডস ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। তো আজকের মতন ভিডিওটি এখানটাই শেষ করছি, তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো। আর সত্যি মানে মাংসটা খুবই সুন্দর খেতে হয়েছিল, মানে তেল মশলা কম দিয়েও তোমরা এটা বাড়িতে ট্রাই করে দেখতে পারো, তোমাদেরও খুব সুন্দর লাগবে। তো দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে। তো আজকের মতন ভিডিওটি এখানটাই শেষ করছি, তো সবাইকে টাটা।